হরিণ দেখার জন্য জায়গাটি চমৎকার। আপনি ইচ্ছে করলেই ঘাস খাওয়াতে পারেন হরিণদেরকে, তবে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। হরিণ ছুঁয়ে দেখার এখানে অনন্য সুযোগ। বন্ধুরা, সুন্দরবনে এসে যারা হরিণ দেখতে পাননি তারা এই ইকো ট্যুরিজম সেন্টারে এসে হরিণ এভাবে হরিণ দেখতে পারেন এবং সেই স্বাদটা গ্রহণ করতে পারেন। অসম্ভব ভালো লাগবে, অনেক মজা পাবেন। আবার হরিণ দেখুন কাছ থেকে ধরতে পারবেন, এটা একটা আলাদা ভালো লাগা। লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসলে শুধু মানুষই নয় প্রাণীরাও কাছে আসে। তেমন একটি দৃষ্টান্ত এই ইকো ট্যুরিজমে এসে নিমাইদার কাছ থেকে জানতে পারলাম। নিমাইদা, আপনি বলেছেন এখানে দুটি কুমির আছে, কুমির দুটোর নাম কি? একটা নাম রোমিও আর একটা নাম জুলিয়েট, রোমিও পুরুষ আর জুলিয়েট মেয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি ওদেরকে একটু ডাকবেন? হ্যাঁ, রোমিও আসো আসো, জুলিয়েট 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 চলে আসো, রোমিও। আসো 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 আসো, জুলিয়েট জুলিয়েট আসো। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি রোমিও ঠিক ওই পাশ থেকে ভেসে উঠলো, আসছে আমাদের দিকে। দেখা যাক রোমিও কত দূর আসে। আসো 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 আসো, রোমিও রোমিও জুলিয়েট আসো, রোমিও উঠে আসো 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 আসো, উপরে আসো উপরে আসো উপরে আসো, রোমিও উঠে আসো। সত্যিকারের ভালোবাসায় প্রকৃতির নির্বোধ প্রাণীরাও যে মানুষের কথা শুনে আহ্বানে সাড়া দেয় তা জাদু না হয়ে পারেই না।
করমজল কুমির প্রজনন কেন্দ্র। এছাড়া সুন্দরবনের কোনো প্রাণী আহত হলে এখানে চিকিৎসা করা হয় এবং চিকিৎসা শেষে সুস্থতার পর এদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। হরিণের খাঁচা এবং কুমিরের বাচ্চা রাখার স্থান খুব কাছাকাছি। এইটুকু বাচ্চা কুমির আপনাকে ক্ষত বিক্ষত করে দিতে পারে অনায়াসে। দীর্ঘ যাত্রার ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যাবে এমন চমৎকার মজাদার দর্শনীয় স্থান ঘুরে দেখলে পথে বেরিয়ে পড়তে পারেন আপনিও। নদী ছুটেছে আঁকাবাঁকা পথে, আঁকাবাঁকা তেমনি জীবন, তাই বলে পথ চলা থামে না, চলে নতুনের অন্বেষণ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পথে।